কর্মবিরতিতে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, যে খবরের দিকে টানা সকাল থেকে নজর রাখছি। কর্মক্ষেত্রে ভয়ের রাজনীতি চলছে, কোনো দাবি মানা হয়নি, দশ দফা দাবি বলে আবারও কর্মবিরতিতে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন তাদের কোনো দাবি এখনো পর্যন্ত মানা হয়নি, তাদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে সরকার নিরাপত্তা দিতে পারছে না, কোনোভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। কি কি দাবি, সেই দাবিগুলো অভয়ের জন্য বিচার প্রথমেই, এবং তারই সঙ্গে স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে শুরু করে দশ দফা দাবি জুনিয়র চিকিৎসকদের, এই গোটা বিষয় নিয়ে, দশ দফা দাবি নিয়ে এবং সেই দাবি পূরণ না হওয়া নিয়ে কি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা শুনব। সিসিটিভি, পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলিই হোক, কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনও, একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনও। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে, আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া, প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি, কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ারকে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। একদিকে কলকাতায় জুনিয়র ডাক্তাররা আবারও ফিরেছেন কর্মবিরতিতে এবং সেই নিয়ে এলিনা ভাস্কর থাকবে আমাদের প্রতিনিধি। তাছাড়াও আরও বিভিন্ন জায়গায়, বর্ধমান মেডিকেলে, মুর্শিদাবাদ মেডিকেলে, সেখানে থ্রেড কালচার নিয়ে অভিযোগ উঠে আসছে, আমরা যাব একের পর এক প্রতিনিধির কাছে। বর্ধমান থেকে থাকবে সন্তোষ এবং মুর্শিদাবাদ থেকে থাকবে ইন্দ্রাশিস। প্রথমেই যাব ভাস্কর এলিনার কাছে। ভাস্কর এলিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা বলছেন কোট আনকোট আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে ফিরছি, কেন? কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তাদের মঞ্চে এসে বললেন না, আমি দিদি এসেছি তোমাদের কাছে, দিদি কি প্রতিশ্রুতি পূরণ করতে পারলেন না? কিশলয়, দেখো সরকার প্রতিশ্রুতি যে পূরণ করতে পারেনি সেটা কিন্তু তাদের এই কর্মবিরতির যে সিদ্ধান্ত সেটা দেখেই স্পষ্ট। ইতিমধ্যে আমার সঙ্গে ভাস্কর রয়েছে। ভাস্কর, আমরা দেখলাম যে আজকে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকেরা তারা জানিয়ে দিলেন যে তারা কিন্তু আবার নতুন করে কর্মবিরতির পথে হাঁটছেন, এবং এর আগে সাগর দত্ত এবং সিএনএমসি যে দুটো হাসপাতালে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি, সেখান থেকে দাঁড়িয়ে কর্মবিরতির পথে তারা হাঁটছেন, তারা সাংবাদিক বৈঠক করছেন, এবং তারা যে মারাত্মক অভিযোগটা করছেন যে দশ দফা দাবি নিয়ে তারা মুখ্য সচিবকে দুবার ইমেল পাঠিয়েছিলেন, কিন্তু সরকারের যে সদিচ্ছার অভাব রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হলো কীভাবে, যে ইমেলের কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকরা পেলেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে কর্মবিরতি আবারও নতুন করে শুরু করেছেন, কি মনে হচ্ছে সরকারের এতটা সদিচ্ছার অভাব যে বারবার, এতবার জুনিয়র চিকিৎসকরা যেখানে বারবার বলছেন, বারবার তাদের কাছে যাচ্ছেন, কোথাও গিয়ে তারা কোনো ইচ্ছা প্রকাশ করছেন না যে তাদের বেসিক নিরাপত্তাটুকু বা বেসিক সিকিউরিটিটুকু জুনিয়র চিকিৎসকদের দেওয়া উচিত, কি মনে হয়? একদম এলিনা, দেখো একটা সহজ ঐকিক নিয়মের অঙ্ক যদি আমরা করি তাহলেই স্পষ্ট হয়ে যাবে যে আদৌ এই রাজ্য সরকার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নিরাপত্তা দিতে ঠিক কতখানি তৎপর। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন 26% কাজ হয়েছে সিসিটিভি ইনস্টলেশনের বা অন্য নিরাপত্তা ইস্যুতে, এবং সেটা কতদিনে হয়েছে? মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের 12 দিন পরে গিয়ে তারা এটা জানাচ্ছেন। অর্থাৎ
প্রতিদিন যদি ধরা হয় তাহলে 2.16% হারে কাজ হয়েছে 100% হতে প্রায় 200 বেশি দিন সময় প্রয়োজন। আর এখানেই তো প্রশ্ন এলি না, এখানেই প্রশ্ন কিশল হয় যে আদতে রাজ্য সরকার চাইছে এটা কি? বর্ধমানে বর্ধমান মেডিকেল কলেজ থেকে খবর উঠে আসছে, সেখানে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা নো সেফটি নো ডিউটি স্লোগান দিয়ে সেখানেও কর্মবিরতি করছেন। কারণ সেখানে একটি ওয়ার্ডের ভেতর 12 জন রোগীর আত্মীয় প্রবেশ করেন, জুনিয়র ডাক্তাররা যখন তাদের বারণ করেন তখন তাদেরকে এক প্রকার থ্রেট দেওয়া হয়। আমি চলে যাব সন্তোষের কাছে। সন্তোষ, বর্ধমান মেডিকেল কলেজ, কলকাতার আরজিকর কিংবা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, প্রত্যেক জায়গায় সেই একই রকম অভিযোগ এবং প্রত্যেক জায়গায় প্রশাসন কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না, এমনটাই অভিযোগ উঠছে সন্তোষ। দেখো একদমই তাই, নিরাপত্তার যে প্রশ্নটা বারবার জেনে জুনিয়র ডাক্তাররা করছেন যে তাদের নিরাপত্তা কোথায়, দেখো বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু সেই নিরাপত্তার প্রশ্নটা উঠেছে। কেননা রুগীর যারা পরিজন তারা 1 থেকে 10 জন তারা কিন্তু সেই ওয়ার্ডে ঢুকে পড়েন, এবং তারপরে ডাক্তার উপরে যারা ছিলেন তারা বলেন যে এত মানুষ কীভাবে ওয়ার্ডের ভিতরে ঢোকেন, এবং সেখানে তারা চিৎকার করতে থাকে এবং আরও যারা পেশেন্ট যারা ভর্তি ছিলেন তাদের সমস্যা হয়। তখন ডাক্তার উপরে বলেন যে এত পেশেন্ট কীভাবে, এত যে যারা আত্মীয় স্বজন তারা কীভাবে ঢুকলো। তখন জুনিয়র ডাক্তাররা যখন সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে যায় তার সঙ্গে তো বচসা শুরু হয়, সে বলেন যে আমি অনেকক্ষণ ডিউটি করছি আমি জানি না। তারপরে বলেন যে 8 থেকে 10 জন তারা ভিতরে ঢোকেন। যে নিরাপত্তা, যে নিরাপত্তার কথাটা বারবার বলা হচ্ছে যে এতজন ওয়ার্ডের ভিতরে কী করে ঢুকলো, তারা ঢুকে তারা এখানে বচসা শুরু করলেন, এবং তারপরে জুনিয়র ডাক্তাররা তারা বলেন যে যতক্ষণ না তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে ততক্ষণ তারা চিকিৎসা করবেন না, যদিও তারা চিকিৎসা করছেন। এখন জুনিয়র ডাক্তাররা তারা প্রিন্সিপালের কাছে এসছেন, তারা লিখিতভাবে তারা ডেপুটেশন দিচ্ছেন যে তাদের নিরাপত্তা ঠিক করতে হবে এবং নিরাপত্তা যে রক্ষী যে সংখ্যা সে সংখ্যা বাড়াতে হবে। তার কারণ যে যেভাবে পেশেন্ট যারা পেশেন্টের যারা পরিজনরা আছেন তারা ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ছেন, তাদেরকে মারধর করছেন, এইসব যে অভিযোগগুলো বারবার ধরে আসছে সেই অভিযোগগুলো যেন বারবার আর না আসে। সেই কারণে তারা আসবেন পেশেন্টের সাথে, সন্তোষ একটু সঙ্গে থাকো, তারা আসবেন সেটাই স্বাভাবিক, কিন্তু একজন পেশেন্টের সঙ্গে যদি 12 জন 15 জন আত্মীয় আসে তাহলে জায়গা কোথায় হবে হাসপাতালের ভেতর? কি বলছেন জুনিয়র চিকিৎসকরা শুনবো। যিনি মারা গেছেন, যার ডেথ সার্টিফিকেট লেখার জন্য কলবুক এসেছিল, সমস্যাটা তো তারা করেননি, সম্পূর্ণ অন্যরকম অন্য একটি পেশেন্ট তার পেশেন্ট পার্টি গিয়ে বলেছে। আজকে দাঁড়িয়ে এই G+7 বিল্ডিংয়ের নিচে সিকিউরিটিতে 4 জন বসে থাকে, ওপরে থাকেন প্রত্যেকটা ওয়ার্ডে 2 জন করে সিকিউরিটি গার্ড থাকেন, তারপরেও কী করে এরকমভাবে 7-8 জন ঢুকে যেতে পারে এই প্রশ্নের উত্তর মানে আমরাও দিতে পারবো না। তা কালকে একজন যদি গার্ড, তিনি যদি সক্রিয়ভাবে যদি তিনি ইনভলভ থাকতেন তাহলে 7 জন ঢুকতে পারতো না। তাহলে এই যেভাবে এরকমভাবে নিরাপত্তা, এটা আমাদের একটা ব্রিজ হলো, একটা ল্যাপস হলো, সিকিউরিটি ল্যাপস, এইটার রেসপন্সিবিলিটি তো একজন সিকিউরিটি পার্সোনেল ছাড়া কেউই নেওয়ার কথা নয়। দুর্ভাগ্যজনকভাবে কালকে যখন আমরা ওনার কাছে যাই উনি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে হাত তুলে নেন এবং তিনি বলেন আমার পক্ষে টানা 12 ঘন্টা একঠায় বসে থাকা সম্ভব নয়। আমরা চাই যে আমাদের একটা নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, সুষ্ঠু পরিবেশ কাজ করার একটা দেওয়া হোক যেখানে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারব। বর্ধমান মেডিকেল কলেজের ভেতর একজন রোগীর সঙ্গে 12 জন প্রবেশ করলেন, তাদেরকে প্রবেশ করতে দিতে হবে তাদের দাবি, এবং তারপর জুনিয়র ডাক্তাররা যখন বারণ করলেন তখন প্রশ্ন হলো তাদের, জুনিয়র ডাক্তারদের থ্রেট করলেন রোগীর পরিজনরা। সেই CCTV ফুটেজ দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি প্রবেশ করছেন রোগীর আত্মীয়দের সঙ্গে, রোগীর সঙ্গে একাধিক আত্মীয় প্রবেশ করছেন এবং তারা প্রবেশ করার সেই মুহূর্তের ছবি, এবং তার পরবর্তীকালে বচসা বাঁধে জুনিয়র ডাক্তাররা তাদের বারণ করেন, বলেন একজন বা 2 জন আসতে পারবেন পেশেন্টের সঙ্গে, তখন বচসা বাঁধে আক্রমণ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় জুনিয়র চিকিৎসকদের ওপর। এই ব্যক্তি হচ্ছে মূল অভিযুক্ত যিনি মারধর করেন চিকিৎসকদের কিংবা চিকিৎসকদের থ্রেট করেন, অভিযোগ উঠে আসছে এই ব্যক্তি হচ্ছেন সেই মূল অভিযুক্ত, তার ছবি CCTV ফুটেজে ধরা পড়েছে। কিন্তু শুধু তাই নয়, সাগর দত্ততে আমরা সেখানেও CCTV ফুটেজ দেখেছি, সেখানে দেখেছি কিভাবে ডাক্তারদের উপর হামলা চালানোর চেষ্টা হয়, তারপর ডাক্তাররা কর্মবিরতি করেন।